আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরার পেছনে আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে। গতকাল 14 জন মানুষ মারা গিয়েছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং আজকে ঠিক 24 ঘন্টা পরে আজকের যে অবস্থা, আজকে কিন্তু 7 শতাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আসার পর থেকে গত 2 বছরের মধ্যে এবারই প্রথম 700 বেশি মানুষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সিলেটে। গত 18 জুলাই তারিখে সর্বোচ্চ সংখ্যক, এর আগে রেকর্ড ছিল 681 জন আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসের, এবং আজকে যে বিষয়টি আমরা দেখেছি প্রায় 708 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশ জুড়ে যখন কঠোর লকডাউন চলছে, তখন এই কঠোর লকডাউনের মধ্যেও থেমে নেই করোনা সংক্রমণের যে বিধি, এবং সেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সিলেটকে যেন একদমই থমকে দিচ্ছে। মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থামছেই না সিলেটে। সর্বশেষ 24 ঘন্টায় এখানে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই সময়ে সর্বোচ্চ 708 জন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এবং একই সময়ে মারা গেছেন আরো 7 জন। আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম গতকালই সিলেটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছিল, একদিনে 14 জন মানুষ মারা গিয়েছিলেন, এবং এর আগে রেকর্ড ছিল 12 জন মানুষ মারা গিয়েছিলেন 1 সপ্তাহ আগে, এবং 10 জনের উপরে মৃত্যু কখনোই কিন্তু সিলেটে দেখা যায়নি। এবং গতকাল যে 12 জন মারা গিয়েছিলেন, 14 জন মারা গিয়েছিলেন, তাদের মধ্যে 10 জনই ছিলেন সিলেট জেলার বাসিন্দা। আজকে ঠিক 24 ঘন্টা পর, আজকে সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টার যে করোনা ভাইরাসের রেকর্ডের যে চিত্রটি আছে, সেখানে দেখা গেছে একদিনে 708 জন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর আগে এখানে এই সিলেটে একদিনে সর্বোচ্চ 681 জন সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হয়েছিলেন গত 18 জুলাই। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এইসব তথ্য জানা গেছে। আমরা আছি এখন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, যেটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত। এই হাসপাতালে প্রচুর সংখ্যক মানুষ আজকে সকাল থেকেই ভিড় করে, বলা চলে তারা করোনার অ্যান্টিজেন টেস্ট দিতে এসেছিলেন, তাদের মধ্যে করোনা আছে কিনা সেই পরীক্ষা দিতে এসেছিলেন। এবং এখন কিন্তু যেটা বলা চলে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন, করোনা আছে কিনা সেই পরীক্ষা করাচ্ছেন, এবং এই করোনা পরীক্ষার হার যত বেড়ে যাচ্ছে, তত কিন্তু মানুষের মধ্যে বেশি সংখ্যক মানুষকে চিহ্নিত করা হচ্ছে। দর্শক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে 708 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ 416 জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি আছে, সেই ঊর্ধ্বগতি অনুযায়ী বলা চলে সিলেট কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত আছে। দর্শক, যে 708 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সর্বোচ্চ 416 জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জের আছেন 120 জন, মৌলভীবাজারের আছেন 106 জন, ও হবিগঞ্জের আছেন 66 জন। আমি আপনাদেরকে প্রাসঙ্গিক তথ্যটা জানিয়ে রাখতে চাই, দর্শক, মোট 1791 জনের নমুনা পরীক্ষা করে এই 708 জনকে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ 1791 জন তাদের নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিয়েছিলেন, এবং স্যাম্পল জমা দেওয়ার পর 708 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে, এবং এই শনাক্তের হার প্রায় 40%, অর্থাৎ 39.53%। এই নিয়ে বিভাগীয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 36,000-এর উপরে। 36,918 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, এর মধ্যে সিলেট জেলাতেই আছেন 20,512 জন, সুনামগঞ্জের আছেন 4,206 জন, মৌলভীবাজারে আছেন 4,888 জন, এবং হবিগঞ্জ জেলায় আছেন 4,000-এর উপরে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ যেটি হাসপাতাল, সেখানে কিন্তু শনাক্তকৃত রোগীর সংখ্যা প্রায় 3,000-এর উপরে ছাড়িয়ে গেছে। দর্শক, সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে মারা গেছেন আরো 7 জন, যাদের মধ্যে 6 জনই সিলেট জেলার বাসিন্দা এবং অপরজন হচ্ছেন হবিগঞ্জের বাসিন্দা। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম প্রাসঙ্গিক তথ্য। এ নিয়ে আজকে যে 7 জন মারা গেছেন, এ নিয়ে কিন্তু সিলেটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 638 জনে। 638 জন মারা গেছেন, সর্বোচ্চ এই 638 জনের মধ্যে সর্বোচ্চ 508 জন, অর্থাৎ 508 জনই মারা গেছেন শুধুমাত্র সিলেট জেলায়। এছাড়া কিন্তু সুনামগঞ্জে মারা গেছেন 47 জন, মৌলভীবাজারে
53 জন, হবিগঞ্জে 30 জন। তবে গত 24 ঘন্টাতে কিন্তু সুস্থ হওয়ার হারটাও কিন্তু কম নয়, 377 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 29,000-এর উপরে। দর্শক, এই মুহূর্তে সিলেট জুড়ে 380 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, আপনাদের সবসময় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং আজকে জানাচ্ছিলাম সর্বশেষ অবস্থা। আজকে 700-এর অধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং গতকালে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে সিলেট। এবং এই যে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় কিন্তু সবসময় এগিয়ে সিলেট জেলা, অর্থাৎ সিলেট জেলা এই মুহূর্তে ঝুঁকির তালিকায় রয়েছে। আমরা যারা সিলেট শহরে বসবাস করছি তারা যেন সাবধানে থাকি, মাস্ক পরিধান করি, সামাজিক দূরত্ব মেনে চলি এবং হ্যান্ড স্যানিটাইজার সহ যে সংক্রমণের যে বিধিগুলো আছে সেই বিধিগুলো মেনে চলার চেষ্টা করি। দর্শক, আমরা আবারও সংযুক্ত হবো বাংলা বিল লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের দিনে সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।